বুক রিভিউ বইয়ের নাম শের বিকেলের মেয়ে লেখক জহির জহিরাহান শের বিকেলের মেয়ে জহির রাহান রচিত বিখ্যাত একটি প্রেমের উপন্যাস উপন্যাসটি কাশেদ নামক এক মধ্যবিত্ত যুবকের মনোজাগতিক বিশ্লেষণের আশ্চর্য বিকাশ কাশেদ সে কবিতা লিখে অফিসের তিন নম্বর কেরানি বিধবা মা দুঃসম্পর্কীয় খালাতবন নাহারকে নিয়ে তার সংসার কাছেদের মায়ের চরিত্রে উপন্যাসিক বালিক বাঙালি শাশ্বত মায়ের চিরচেনা রূপটিকে তুলে ধরেছেন সেই মা সন্তানের শিশুসুলভ আচরণের সন্তানকে ভৎসনা করেন আবার পুত্রের ভবিষ্যৎ ভেবে এক মনে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করেন উপন্যাসের নাহার চরিত্রটি বড়ই রহস্যময় ছিপছাপ দেহ ময়লা রঙ আর মিষ্টি চেহারার নাতিদীর্ঘ মেয়েটি খুব কম কথা বলে সে কাছেদের বই খাতা গুছিয়ে রাখে গোসলের সময় সাবান এনে দেয় তাকে ভাত খাওয়ানোর জন্য রাত জেগে অপেক্ষা করে কাছেদের সাথে কোনো মেয়ে দেখা করতে এলে সে আরও গম্ভীর হয়ে যায় কিন্তু মুখ ফুটে নিজের ভালোবাসার কথা তাকে বলতে পারে না শের বিকেলের আলোয় নাহারি জোনাকে হয়ে ধরা দেয় কাছেদের অন্ধকার মনে কাছেদের প্রতি গোপনের আলিত প্রেমেরই জয় হয় সর্বশেষ ব্যক্তিগত মতামত আমার হিয়ার মাঝে লুকিয়ে ছিলে দেখতে তোমায় পাইনি এই গানটিকেও বারবার স্মরণ করিয়ে দেয় উপন্যাসটি যার কাহিনী ও চরিত্র কখনো পূরণ হয় না